হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বার্ড লাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ আজকের বিষয়টা নিয়ে আলোচনা করবো। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কী বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছে। আজকের বিষয়টা হলো আপনারা যারা বাজরিকার পাখি পালন করে থাকেন এবং বাজরিকার পাখির খাদ্য হিসেবে আপনারা জানেন না যে বাজরিকার পাখি কী কী খায়, এবং শাক সবজি এবং এগ ফুড বা সব ফুড বলেন এবং আপনাদের চীনা খাউন যাই বলেন না কেন, সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। আমি শাহেদ খান, চলুন স্ক্রিনে দেখে আসা যাক যে বাজরিকার পাখি কী কী খায় এবং তার খাদ্য তালিকা পুরো বিস্তারিত আজকের ভিডিওতে জানবো। চলুন দেখে আসা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের টপিকটা শুরু করা যাক। আজকের টপিকটা নিয়ে আমি যেটা নিয়ে আলোচনা করব, যে বাজরিকার কলোনি দেখতে পাচ্ছেন তার কলোনিতে ভিতরে আমি আসি। এটা যশোর জেলার চৌকসাই থানায় ভিডিওটা করা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বাজরিকার পাখিতে কী কী খায়, সব ধরনের খাবারের বিষয়টা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা করব বাজরিকার পাখি সবজি জাতীয় বিষয়গুলো কী কী খায়, সে বিষয়টা নিয়ে আপনাদেরকে আলোচনা করব। যে আপনারা সবজি দিতে পারেন, যেমন কলমি শাক দিতে পারেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলমি শাক। কলমি শাক দিলে আপনারা ধুয়ে পরিষ্কারভাবে দেবেন, কলমি শাকে অনেক রোগ জীবাণু থাকতে পারেন। কলমি শাক দিতে পারেন, কলমি শাকই খুব খাই আমার বাজরিকার পাখিতে। বাজরিকার পাখির অনেক পুষ্টিকর এবং ভিটামিন জাতীয় খাবার কলমি শাক। তারপরে আপনারা আরেকটা শাক দিতে পারেন, যেমন পুঁই শাকের পাতা দিতে পারেন। পুঁই শাক যেটা নিজের বাড়ি হয় বা মাটি হয়, পুঁই শাকের পাতা। এবং আরেকটা দিতে পারেন যে আপনারা সজনে পাতা দিতে পারেন। সজনে পাতাটাও পাখির খুব গুরুত্বপূর্ণ খাবার এবং পুষ্টিকর খাবার। আরেকটা পাতা দিতে পারেন যেটা লাল শাক এবং পালং শাক। লাল শাক এবং পালং শাক দুইটাই দিতে পারেন। লাল শাকও দিতে পারেন এবং পালং শাকও দিতে পারেন, এই দুইটাও খাই। এবং দুর্বা ঘাস, যেটা আপনারা জানেন দুবলো ঘাস বা দুবরা ঘাস। আর একটা খাবার দিতে পারেন যে আপনারা খাবার ওই যে নিম পাতা, আপনারা সবাই জানেন নিম পাতা। নিম পাতা প্রতি সপ্তাহে একবার করে দিলে পাখি কোনো রোগ জীবাণু হয় না, পাখি কোনো শরীর স্বাস্থ্য সব দিকে ভালো থাকে এবং রোগ জীবাণু প্রতিরোধ করে। এইগুলো দিতে পারেন যে সবজির দিক থেকে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অলরেডি পাখির ফুড জাতীয় খাবার কীভাবে দেবেন আর কি, ফলমূল খাবার কী দেবেন, যে আপনারা পাখিকে দিতে পারেন, যে আপনারা সবাই চেনেন দিতে পারেন, কুমড়ো দিতে পারেন, মিষ্টি কুমড়া। এবং আপনারা পেঁপে দিতে পারেন, কলা দিতে পারেন, আম দিতে পারেন। এসবগুলো আপনারা তো চেনেন, পেঁপে, আম, কলা, পেয়ারা দিতে পারেন। এবং গাজর দিতে পারেন, গাজর। তারপরে আপনারা দিতে পারেন গাজর, তারপরে এই যে দিতে পারেন ডালিম, বেদেনা, এগুলো দিতে পারেন। পাখির জন্য খুবই কার্যকরিতা খাবার ফলের দিক থেকে। আর আপনারা ফলের দিকটা আপাতত এখন স্টপ রাখলাম। আবার ক্ষীরে দিতে পারেন, ক্ষীরেটা পাখি খুবই বেশি খায়, ক্ষীরে, শসা, এগুলো। এবার আপনারা পাখির মেন খাদ্য যেগুলো দিবেন, আপনাদের পাখির ডাল খেতে দিতে পারেন, মসুরির ডাল হোক, যে কোনো ডাল খেতে দিতে পারেন, এবং ভুট্টা ভাঙার গুঁড়ো খেতে দিতে পারেন, হ্যাঁ না। আর ধান খেতে দিতে পারেন, চাল খেতে দিতে পারেন, খুদ খেতে দিতে পারেন, হ্যাঁ। আবার আপনারা যে চীনা কাউন, যে ভুরো বলে যেটা, ওটা খেতে দিতে পারেন, নুষনে খেতে দিতে পারেন, নুষনে খেতে দিতে পারেন। আর আপনারা যে বিষয়টা খেতে দিতে পারেন, আপনারা নুষনে খেতে দিতে পারেন, ভুরো খেতে দিতে পারেন, ধান খেতে দিতে পারেন, আপনারা চিড়ে খেতে দিতে পারেন, চিড়ে যেটা আপনারা ধান থেকে হয়, চিড়ে খেতে দিতে পারেন। এবং আপনারা আরও খেতে দিতে পারেন যে এগুলো খেতে দিলে আপাতত খুবই পাখির জন্য উপকারী। আর ওষুধের দিক থেকে যে কোনো ভিটামিন দিক থেকে আকারে মিনারেল বুলাক খেতে দিতে পারেন। এবং আপনারা যে সাগরে ফেনা যেটা বলা হয়, সমুদ্র, ওইটা খেতে দিতে পারেন, মিনারেল বুলাক, এবং ওইটা খেতে দিতে পারেন। আর পাখির ডিম বাচ্চা করানোতে হলে গ্রিট খেতে দিতে পারেন, গ্রিটের সাথে অনেক কিছু থাকে, মিনারেল বুলাক, ক্যাটেল ফিশ বোন, এগুলো খেতে দিতে পারেন। এগুলো পাখির জন্য খুবই উপকারিতা খাবার এবং পাখিকে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। আর এগুলো খেতে দিলে আপনার পাখি অন্তত ভালো থাকবে। এসব খাবারগুলো পাখির জন্য খুবই উপকারিতা। আপনাদেরকে আজকের খাবার সব সম্বন্ধে সব ধরনের খাবারের কথা বললাম, আশা করি সব ধরনের খাবার আপনারা চেনেন। এখন আপনাদের পাখি যখন বাচ্চা হবে, সেখন অনেক ধরনের খাবার কুচি করে দিতে পারেন, যেমন
ডিমের কুসুম অথবা ডিমের খোলা খেয়ে দিতে পারেন, মানে অরিজিনাল ডিম সেদ্ধ করে পুরো আর কি গুঁড়ো করে কেটে এগুলো খেয়ে দিতে পারেন। যেমন পোলট্রির ডিম হোক বা কোয়েল পাখির ডিম হোক, এগুলো যদি পাখির খেতে দেন অনেক পুষ্টি পাবে এবং বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হবে। অনেক বাচ্চা আছে খাবার না খাওয়ার জ্বালায় মারা যায়, আপনারা এইদিকের খেয়াল রাখবেন। এভাবে আপনারা যদি পালন করেন তাহলে আশা করা যায় আপনাদের কলোনিতে কোনো পাখি মারা যাবে না, পাখি সবগুলো সুস্থ এবং সবল থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাখি আছে, এমন করে যদি আপনারা পাখি পুষতে চান এমন খাবার লাগতে পারে। আর একটা পাখির মেডিসিন যদি আপনারা দেন, মেডিসিন পরিমাণ খুবই কম দিবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন দেবেন, নাহলে আপনার পাখির অনেক অসুবিধা হতে পারে, পাখির খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে। এবং আপনার যদি বেশি পরিমাণ যদি ওষুধ দিয়েও ফেলেন পাখি কিন্তু অসুস্থ হয়ে যাবে এবং কলোনি ধরে পাখি মারাও যেতে পারে এবং পাখি নাও মারা যেতে পারে কিন্তু অসুস্থ হতে পারে আর কি। এই দিকটা আপনারা খেয়াল রাখবেন যে পাখির ওষুধ যদি দিতে চান খুব অল্প পরিমাণ পাখির ওষুধ দিবেন এবং পরিমাণ মতন দিবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ দিবেন না, বেশি নিজের মতন করে দিতে যাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের পাখি আছে, খুব সুন্দর সুন্দর পাখি। যে বাজরিঘাট আপনারা বাজরিঘাট যদি কলোনি করতে চান অনেক লাভজনক বিষয়, আপনারা কলোনি করতে পারেন। আর বাজরিঘাটে অনেক খাবার খায় না, হয়তো মাসে 1 কেজি করে খাবার খায়, এক জোড়া পাখিতে 1 কেজি করে খাবার খেতে পারে, তার উপরে বাজরিঘাট পাখিতে বেশি খাবার খেতে পারে না। এবং বাজরিঘাট পাখি আপনার নিজের বাসা বাড়িতে যেখানে সেখানে পুষতে পারেন, বাজরিঘাট পাখিটা খুবই ভালো। এই দিয়ে আমার ভিডিও শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন পাখির ভিডিও পাওয়ার জন্য।